स्टैंडार्ड फॉर स्टूडेंट्स वेलकम टू इलर्निंग क्लास आज के तुम्हारे साइंस क्लास से हाफ इयरलि एग्जाम प्रथम क्लास आज के तो आज के क्लास से तुम्हारे साइंस कोश्चन कोश्चन तुम्हारा परीक्षा दिए कोश्चन पेपर नहीं आज के एक आलोचना करब के की लिखे कम लिखे कोथाय कोथाय भूल छिलो सेगुलो निये एकटु आलोचना करब प्रथम छिल सठिक उत्तरटी निर्वाचन कर फुल फोटे ना एमन उद्भिद हलो कि हबे एटा फार्न एटा ठीक होयेछे सबाई मोटामुटी ठीक लिखेछो माछ सातार काटे पाखनार साहाज्ये एकटी एक बीज होच्छे एकटी बीज हलो भुट्टा बीज जादेर शुद्धारा थाके ना तारा हलो अमेरुदंडी प्राणी आज थाके ना एमन माछ हलो शिंगी माछ তাই তো তারপরে ছিল শূন্যস্থান পূরণ কর শূন্যস্থানে উদ্ভিদ প্রাণী ভয়ে বাতাস থেকে ড্যাশ নেয় এখানে অনেকে লিখেছো শ্বাস নেয় কেউ লিখে ছেড়ে দিয়েছো কেউ লেখোইনি উদ্ভিদ প্রাণী ভয়ে বাতাস থেকে কি নেয় অক্সিজেন নেয় প্রাণী তো সব সময় নেয় আর উদ্ভিদ रात बेला ऑक्सीजन तारपरे आछे फणीमानसा डैश अंचले जन्माय फणीमानसा मरुभूमि अंचले जन्माय उद्भिद ना थाकले प्राणीरा डैश हो जाबे केउ लिखेछो शेष हो जाबे केउ लिखेछो मरे जाबे एटा तो तोमाके आमि बार बार बोलेछि जे शर्ट क्वेश्चन गुलो सब समय जेभाबे आमि लिखेछि সেটা ধরে লিখবে কি হবে উদ্ভিদ না থাকলে প্রাণীরা বিলুপ্ত হয়ে যাবে হাঙরের দেহে ড্যাশ থাকে হাঙরের দেহে তরুণাস্থি থাকে শ্যাওলা হলো ড্যাশ উদ্ভিদ শ্যাওলা হলো অপুষ্পক উদ্ভিদ তারপরে সত্য মিথ্যায় কচুরিপানা এক প্রকার স্থলজ উদ্ভিদ এটা মিথ্যা মৌমাছিরা ভয় পেয়ে উল ফোটায় সত্য উদ্ভিদ না বাঁচলে প্রাণীদের কোনো অসুবিধা হবে না এটা মিথ্যা বন্য প্রাণীরা খাঁচায় ভালোভাবে থাকতে পারে না এটা সত্য উভচর প্রাণীরা সন্তান প্রসব করে এটা অনেকজন লিখেছো যে সত্য কিন্তু না এটা কিন্তু মিথ্যা উভচর প্রাণীরা কিন্তু সন্তান প্রসব করে না একটি ছিদ্রাল প্রাণীর নাম লেখো একটি ছিদ্রাল প্রাণীর নাম হচ্ছে স্পঞ্জ তারপরে কাঠ পাওয়া যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো শাল সেগুন যোগ কোন পর্বের উদ্ভিদ অঙ্কুরিমাল সপুষ্পক উদ্ভিদ কাদের বলে যেসব উদ্ভিদে পুষ্প বা ফুল ফোটে তাদের সপুষ্পক উদ্ভিদ বলে লিপ্তপদ আছে এমন দুটি প্রাণীর নাম হাঁস আর ব্যাং মাছের দেহে ফুলকার ও পটকার কাজ কি কি এটা লিখেছো মোটামুটি সবাই কি করে মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় তাই তো আর একটা ছিল তোমরা লিখেছো উত্তরটা আমি বলছি ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায় আর পটকা দিয়ে কি করে ওপর নিচ করে জলের উপর ভেসে ওঠে বা ওপর নিচ করতে সাহায্য করে পটকার কাজ এটা মোটামুটি সবাই লিখেছো তারপরে একবীজপত্রী দুবীজপত্রী উদ্ভিদের পার্থক্য যেটা ছিল বইয়ে তোমাদের আমি বলে দিয়েছিলাম বইয়ে সুন্দর করে লেখা আছে তোমরা লিখেছো মোটামুটি কিছুজন খুব ভালো লিখেছো কয়েকজন শুধু দু মার্কস আছে বলে দুটো পয়েন্টই দিয়েছো কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কেন এই কোশ্চেনটা কিন্তু সবাই ঠিকঠাক লেখনি বইয়ের পেজ নাম্বারটা 29 এ তোমাদের বইয়ের পেজ নাম্বার 29 এ দেখবে সুন্দর করে লেখা আছে কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কেন এটা কিন্তু সবাই ঠিকঠাক লেখনি উত্তরটা কি হবে কেঁচো মাটিতে গর্ত করে বাস করে মাটিতে মিশে থাকা জৈব পদার্থই এর খাবার আবার বায়ুর মাধ্যমে অবশিষ্ট মাটি
বের করে দেয়। এর ফলে উপরের মাটি নিচে ও নিচের মাটি উপরে হয়ে মাটিকে হালকা ও বায়ু চলাচলের উপযোগী করে তোলে, ফলে মাটি উর্বর হয়, সেই মাটিতে ভালো চাষ হয় বলে কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। তারপরে ছিল উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন কোন শর্তের প্রয়োজন। এটা 2 মার্কস আছে, তোমাদের পরীক্ষাটা 30 মার্কসে হচ্ছে বলে এটা 2 মার্কস দিয়েছি। এটা যদি 40 হতো তখন এটা 3 মার্কসের হতো। তোমরা শুধু বেশিরভাগই লিখেছো 3টে পয়েন্ট, যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন 3টে পয়েন্ট লিখে ছেড়ে দিয়েছো। সেটা সম্বন্ধে যে বর্ণনাটা তোমাদের বলেছিলাম যে 1 মার্ক হলে তোমরা 3টে পয়েন্ট লিখতে, ঠিক আছে, কিন্তু এখানে 2 মার্ক আছে, তোমরা শুধু জল বাতাস সূর্যালোক লিখে ছেড়ে দিয়েছো, এটা সম্পর্কে একটু লিখতে হতো। উদ্ভিদের বৃদ্ধির জন্যে অবশ্যই যা যা প্রয়োজন তা হলো জল বাতাস আর সূর্যালোক। জল কি কাজ করে, পাতা হলো গাছেদের রান্নাঘর, গাছেরা মূলরম দ্বারা জল শোষণ করে তা বয়ে নিয়ে যায় পাতায়, এই পাতাতেই বিভিন্ন রকম বিক্রিয়ায় জল ভেঙে উদ্ভিদ খাদ্য তৈরি করে আর এই খাদ্যই তাকে বাড়তে সাহায্য করে। বাতাস পরিবেশ থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড দিয়ে উদ্ভিদ তার শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তার ফলে কি হয় তার বৃদ্ধি ঘটে। সূর্যালোক, উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে মূল দ্বারা শোষিত জলকে ভেঙে খাদ্য তৈরি করে, তাই বৃদ্ধির জন্য সূর্যালোকও অবশ্যই প্রয়োজন। এটা হচ্ছে লিখতে হতো, তোমরা 3টে পয়েন্ট লিখে ছেড়ে দিয়েছো। 3টে পয়েন্ট 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য তোমরা ক্লাস করে একটু বড় করে লিখবে। নেক্সট পরীক্ষাগুলোতে যদি এরকম কোনো কোশ্চেন থাকে একটু বড় করে লিখবে, শুধুমাত্র 3টে পয়েন্ট দিয়ে ছেড়ে দেবে না। উদ্ভিদ ও প্রাণী পার্থক্য লেখো। উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য, এটা সবাই মোটামুটি ঠিকই লিখেছ। উদ্ভিদ এরা সাধারণত একই জায়গায় স্থির থাকে, প্রাণীরা সাধারণত স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে আর প্রাণী খাদ্যের জন্য কোনো না কোনোভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে। উদ্ভিদকে বিভিন্ন জড় পদার্থ যেমন জল, খনিজ লবণ, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি মিশিয়ে খাদ্য তৈরি করে আর প্রাণী মৃত্যুর পর দেহটি, প্রাণীদের মৃত্যুর পর দেহটি বিভিন্ন জড় পদার্থে ভেঙে যায়। উদ্ভিদের কি মানুষ না থাকলেও এরা বেঁচে থাকবে আর প্রাণীদের উদ্ভিদ জগৎ না থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে। এই ছিল তোমাদের সায়েন্সের কোশ্চেন। আর সবাইকে বলি, যেটা তোমরা বাড়িতে আছো, বাড়িতে বসে পরীক্ষা দিয়েছো, হ্যান্ড রাইটিং কিন্তু খুব খারাপ হয়ে গেছে। এটা কিন্তু বাড়িতে আছো আমি তোমাদের বারবার বলছি, বাড়িতে বসে বারবার লেখো, একটা কোশ্চেন পড়ছো লিখছো, মুখস্থ হয়ে গেল একবার লিখে নিবে, তাহলে কি হবে তোমাদের হাতের লেখাটা কিন্তু সুন্দর হবে। আগে যেমন স্কুল ছিল সবার হাতের লেখা কত সুন্দর ছিল, হাতের লেখাটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে। সবাই বারবার করে খাতায় একদম লাইন ধরে ধরে সুন্দর করে লিখবে যাতে হাতের লেখাটা খুব সুন্দর থাকে, বোঝা গেছে? আজকের ক্লাসে এই কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, পরের ক্লাসে যে পর্যন্ত পড়ানো হয়েছিল তোমাদের বইয়ের, তারপর থেকে তোমাদের তো কিছুটা এগিয়েছিলাম অ্যানুয়ালের জন্যে, তো যে পর্যন্ত এগিয়েছিলাম তারপর থেকে আবার কন্টিনিউ করব, তো সেগুলো পড়তে এবার শুরু করে দাও। যেগুলো আগের ক্লাসে যে জিনিসগুলো তোমাদের পড়িয়েছিলাম, এই পরিবেশের জড় উপাদানটা, এই চ্যাপ্টারটা তোমাদের হয়ে গিয়েছিল, কোশ্চেন লেখাচ্ছিলাম এখান থেকে, এটা তোমরা আবার শুরু করে দাও। অনেক কোশ্চেন লেখানো হয়ে গেছিল, তো তারপরে যেগুলো বাকি আছে সেগুলো আমি পরের ক্লাসে লিখিয়ে দেব। আর এই চ্যাপ্টারটা আবার কিন্তু ভালোভাবে, পরীক্ষা হয়ে গেল ভাবলি, এবার অ্যানুয়ালের জন্য আমাদের শুরু করতে হবে, একদম মন দিয়ে পড়াশুনো করবে সবাই, খুব ভালো করে যেটা পড়বে সেটাই লিখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। একবার মুখস্থ হয়ে সেই জিনিসটা যদি তোমরা লেখো তাহলে কিন্তু আর ভুলবে না সহজে, তো পড়বে লিখবে, হাতের লেখাও সুন্দর হবে মনেও থাকবে। নেক্সট ক্লাসে আমি যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে কন্টিনিউ করবো। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশুনো করবে। থ্যাংক ইউ।